হাঁটু থেকে নামি পর্যন্ত কাপড় বাঁধো, তোমার সঙ্গে লাইফ লিড করো, তোমার সঙ্গে রাত্রি যাপন করবে, তোমার বিছানা করবে। তাহলে দেখুন আমরা কেমন সহনশীলতা আর কেমন মধ্যপন্থা, এই উন্মত হলো মধ্যপন্থার উন্নয়ন। এবার আচরণ একটা দিক দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি কথা বলছেন, এক সাহাবী দূত নিশ্চেন বাদাউ বেদুই, তিনি শুনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার প্রস্রাবের ব্যাগ হয়েছে, তিনি ওখানে বসেই আনলোড করে দিয়েছেন, ওখানে পেশাব করে। লোকেরা বললো এটি কি পরে হচ্ছে প্রস্রাব, প্রস্রাব কে করলো, পেশাব হো না হো এসি আদমি কা কাম হে, এই বেদুই, সুতরাং ধরো মারো, হইচই শুরু হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু, বাশিরু ওয়ালা তুনফিরু, ফাইন্নাকুম বুইস্তু মুয়াসসিরি, সহজ করো, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষের ভাগে দিও না, এক তোমাদেরকে সহজীকরণের জন্য পাঠানো হয়েছে, কঠিন করার জন্য নয়, এক বালতি পানি আনো ঢেলে দাও, মসজিদ পবিত্র হয়ে গেল, লোকটাকে মোটিভেট করো, এডুকেট করো, জানিয়ে দাও এটি মসজিদ, ইবাদতের জায়গা, প্রস্রাবের জায়গা নয়, সাপও মরলো লাঠিও ভাঙলো না, তোমরা যা শুরু করলে তা তো সর্বনাশ। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তার তালিম, এই সুন্দর তালিম, ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ, কল্যাণকর, এই তালিম দেখে ওই লোকটি মাত্র সে মুসলমান হচ্ছে, আও বেদুইন, সেই লোকটি কি দোয়া করে শুনো, সে বলে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদান, হে আল্লাহ আমারে রহম করেন আর মুহাম্মাদরেও রহম করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই রহমতের বেষ্টনীর মধ্যে সার্কেলের মধ্যে একটারও জায়গা দিয়ে না, কারণ গা শুরু করছে, এই লোকটা মহান শিক্ষক, তার উসিলায় আজকে একটু বেদুইন, এখনো তো পুরোপুরি কোয়ালিফাইড হয়নি, এখনো পুরোপুরি এডুকেটেড হয়নি, এই জন্য যদ্দুর জানছে অদ্দুর সে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, না যে সবাইরে মাফ করলে তার কোনো ক্ষতি ছিল, নবী সাল্লাল্লাহু তার দোয়ার বখিলি দেখে, তার দোয়ার সংকীর্ণতা দেখে তিনি হাসতেছিলেন এবং তার দাঁত মোবারক দেখা যাচ্ছিল, তার এই দোয়ার মেকানিজম কৌশল কর্ম কৌশল দেখে। তাহলে এখন আপনি কি দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে না তোমরা যেটা করছো চরম, যেটা আজকে থিওরি শেয়ার করো, আমি শুনি খুব দুঃখ পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, ইসলামের অসুন্দর প্রতিনিধিত্ব করা হয়েছে, আমাদের দেশ মুসলমানদের দেশ, তোমরা ইসলামী বিপ্লব করছো, তোমাদের আচরণ কি রকম দেখা, তোমার প্রতিবাদ করছো ঠিক আছে, মুজাহারা করছো, মিছিল করেছ, পত্রিকা বয়ান দিয়েছ, এগুলি করছো, এটা ঠিক আছে, সারা মুসলিম বিশ্বে এটার প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু এইভাবে ওদের মসজিদের মানে দিলে কি হলো, কাপুরুষতা, ইসলামে কাপুরুষতা শিল্পী, তাই এটাকে একটু আমরা এনড্রোস করতে পারছি না। ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, এখন দেখুন সাক্ষ্য, এই যে সাক্ষী আপনাকে সাক্ষী করা হচ্ছে, বাংলাদেশে মাটি কাটে, রাস্তার মাটি কাটে না, মাটি অথবা পুকুরে যারা মাটি কাটে তারা একটা জায়গা ছেড়ে দেয়, কাটে না, ওটাকে কি বলে, সাক্ষী বলে, সে কিসের সাক্ষ্য দেয়, মাটি কতটা কাটা হলো তার সাক্ষ্য দেয়, তার মুখে দেয় না, তার অবস্থান দিয়ে দেয়, তার অবস্থান, বজবানে হাল, বজবানে কল নেই, তার কলের দ্বারা নয় হালের দ্বারা সে সাক্ষ্য দেয় যে মাটি এতটা ছিল, সে স্ট্যান্ডার্ড, তার মাথায় সুতা টানিয়ে চারদিকে এবার কালিক করে মাটি কতটা ছিল, কতটা কাটা হলো, কতখানি ছিল, কতটা কাটা হলো, সে সাক্ষ্য দিয়ে দিল। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এবং এই যে জায়গাটা রাখে এটা কি এক পাশে রাখে না মাঝে রাখে, মাঝে রাখে, এক পাশে না, এক পেশে না, এক্সট্রিমিস্ট নয়, এক্সট্রিমে নয়, এটা মাঝখানে রাখে, তার অবস্থানটা হলো মাঝে, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এমনি ভাবে তোমাদেরকে আমি মধ্য উম্মত করেছি, মধ্যপন্থী,
لتكونوا شهداء على الناس امام صاحب কি এক পাশে দাঁড়ায় নামাজ কেন দাঁড়ায় মাছ খান ইমাম ইমামতি করতে গেলে এক পাশ থেকে না এক মনে করে এইদিকে খ্রিস্টানরা এইদিক ইহুদিরা আপনি মুসলমান আপনি ডানে বামে দুই দিক থেকে লোকদেরকে আপনি সবার ইমাম তো আপনি সবার জন্য মডেল সবার জন্য সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এভাবে পড়ো সুতরাং উনি মাঝে দাঁড়াবেন এটা তার লিডারশিপ তার নেতৃত্ব এটা তার কোয়ালিটি এটা তার এটাকে পজিশন এই পজিশনটা আল্লাহ পাক তাকে দিলেন এই পজিশনটা আবার একবার করতে হয় পজিশনই নিতে হয় পজিশন আল্লাহ তো দিছে কিন্তু পজিশনে আপনাকে আনতে হবে পজিশন আর পজিশন এক কথা নয় আপনার আমলের দ্বারা নিয়ে আসতে হবে অতএব এই দেশে আমরা যারা বসবাস করছি এখানে আমাদের চাল চলন আমাদের রহন সহন আমাদের সুলুক আমাদের লেনদেন আমাদের ব্যবসা বাণিজ্য পারিবারিক লাইফ আমাদের দোকানদারি আমাদের বিয়ে শাদি আমাদের ঘর সংসার সবগুলো হবে মডেল সবগুলো আইডিয়াল কাদের জন্য ও এরা দেখবে মুসলমান না কেমন বাদশাহ ফাহাদ মারা যাওয়ার পরে তাকে দাফন অনুষ্ঠানে পৃথিবীর বড় বড় নেতারা গেছেন কিন্তু ওরা ওখানে গিয়ে দেখেছে তেমন কোন ওখানে বন্দুকও মারে না লেফট রাইটও করে না সালামিও দেয় না আর কবর নামার সময় বিওল বাজায় না কিচ্ছু না ওরা খালি জানাজা দেখছে জানাজা দেখার পরে এরপর আর সামনে দিয়ে কারো যেতে দেয়নি এরপরে তারে কোন কবরে কোরআন রাখছে তাও তারা বলতে পারে না কেন হইছেই বলতে কিচ্ছু নাই ইসলামের শিক্ষা অনুযায়ী তাকে দাফন এত বড় একজন শাসক মারা গেলেন কোথায় দাফন করছে তারও কোনো খবর নাই স্বাভাবিক সুতরাং কালকে আমাকে কে জানি বললো আপনি জানেন যে ওই অনুষ্ঠানে মুসলমান একজন মুসলমান হয়েছিল এই কারণে মুসলমান হয়েছিল যে আমার যেহেতু মিছিল বের করে মরার বড় বাচ্চা মরার বড় বড় লোক মরা তার বারোটা বাচ্চা তারপরে সে বড় লোক দাবি করে নাউজুবিল্লাহ যত বিনীত হও যত নরম হও আল্লাহর কাছে প্রতি তোমার মর্যাদা আর বড় লোক দেখাবা আল্লাহর গজব তোমার সুতরাং বড় লোকই নাই এখানে ফকির হও মিসকিন হও এখানে জলিল হও এখানে নিজকে একবার মাটির সঙ্গে মিশিয়ে ফেলো আল্লাহ তাআলার রহমত তোমার উপরে হবে সুতরাং আমি আমার কাছে আর সময় নেই আমরা যেন আমাদের এই কাজগুলো এখানে আমরা যে লাইভ লিড করি আমাদের জীবনটাকে এদের জন্য মডেল বানাতে হবে তবে কেমনি মডেল বানাবেন সেটা আল্লাহ পাক মেকানিজমটা বলে দিয়েছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা আর রসুল হবেন তোমাদের জন্য মডেল আপনারা কাকে ফলো করবেন রসুল তার লাইফ দিয়ে তিনি পরিপূর্ণ জীবন ছিলেন জীবন লাইফ লিড করেছেন তিনি একদিকে আল্লাহর বান্দা ছিলেন আব্দুহু ওয়া রসুল গোলাম আবার তার রসুল তিনি জীবনে দুটা দাবি করেছেন একটা রিসালাতের আর একটা শিক্ষকতা ইন্নামা বয়স্তু মুআল্লিমা বয়স্তু মানে আমি রসুল আবার মুআল্লিম শিক্ষক বাকিগুলি দাবি করেন নেই আমি মসজিদের চিফ ইমাম খতিব না অথচ তিনি খতিব আমি আদালতের প্রধান বিচারপতি না দাবি করেন আমি যুদ্ধের মাঠে প্রধান সেনাপতি দাবি করেন আমি রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রেসিডেন্ট দাবি করেন অথচ তিনি এগুলি সব করেছেন কি জন্য করেছেন শিক্ষা দেওয়ার জন্য হাতে কলমে তিনি প্রেসিডেন্ট তিনি শিক্ষক প্রেসিডেন্ট দেশ কেমনে চালায় তিনি বিচারপতি শিক্ষক বিচারপতি আদালত জাস্টিস কিভাবে করতে হয় তা হাতে কলমে দেখিয়ে দিলেন যুদ্ধের লক্ষ্য কি আদর্শ কি বৈশিষ্ট্য কি কেমন যুদ্ধ করবে কেমন করে করবে শিশুদের সঙ্গে ইয়েদের সঙ্গে আচরণ কেমন করবে বিজিতদের সঙ্গে কি আচরণ করবে এগুলি তিনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন মসজিদে নামাজ পড়ার সময় খুতবা দেওয়ার সময় তিনি এগুলি শিক্ষা দিয়েছেন এগুলি তিনি বলেছেন এক ব্যক্তি মসজিদে ঢুকছে তিনি খুতবা দিচ্ছেন ব্যক্তি বসে পড়েছে তিনি বলছেন আসসালাইতা
তুমি কি নামাজ পড়ছো? খুতবা বন্ধ করে দিয়েছেন। ওই লোক তো গেল্লা। হুজুর বললেন, কুম ওয়া কারকাতাইন, দাও দুই রাকাত আদায় করো, তারপরে বসো। আমরা তো এসে বসে বুঝি না, মসজিদে তাহিয়া পড়তে হবে দুই রাকাত, পড়ে খুতবা চলুক আর না চলুক, আর সুন্নাত আপনি ঘর থেকে পড়ে আসলে মসজিদে ঢুকেই দুই রাকাত পড়বেন। আমি এটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু শিক্ষা দিচ্ছেন, খুতবাটা বন্ধ করে শিক্ষা দিচ্ছেন। আবার শিশু আসছে, ওনার নাতি আসে ঢুকছে, উনি দেখে খুতবা বন্ধ করে এতে নামলেন, তারে কোলে করে এনে পাশে বসালেন, আর বললেন, আল্লাহ ঠিকই বলেছেন, ইন্নামা আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম ফিতনা, তোমাদের বাচ্চারা পরীক্ষার বিষয়। দেখো আমি কি পরীক্ষা না পড়লাম নাতির মায়ায়, এতে যে খুতবার কোনো ক্ষতি হলো না, শিশুদের অধিকার। কেমন রহমতের নবী, কেমন তার স্নেহ, যে তা খুতবা বন্ধ করে ওটাকে কোলে নিয়ে আসে এখানে বসালেন। জাদুল মাআদ পড়ুন, আল্লামা ইবনুল কাইয়িম কি সুন্দর করে হুজুর সিরাত বয়ান করেছেন। এগুলি আমাদের আদর্শ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা এগুলিকে ফলো করি। যে যত বেশি হুজুরের ইক্তেদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কাছাকাছি হবে, সে তত বেশি আল্লাহর প্রিয় হবে, আর যে তত দূরে থাকবেন রহমত থেকে। তিনি হুজুর তো রহমতের নবী, কিন্তু রহমত হাসিল করার হুজুরের কাছাকাছি যেতে হবে, তার আদর্শ তার ইক্তেদা তাকে ফলো করতে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتي ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا لك الحمد إذا رضيت لك الحمد حتى ترضى وأشهد أنك لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسوله نصلي ونسلم عليه وعلى آله وصحابته ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد عباد الله إن هذه الأمة أمة وسطة جعلها الله أمة وسطا في عقيدته في شريعته في عقيدتها وشريعتها ودينها وتعاملها وسلوكها وفي كل حركاتها وسكناتها واختياراتها في كل شيء عنده وسطية فإنه يقتدي بنبي الرحمة وهكذا فلاحنا يتحقق فلاحنا ورقينا في ديننا ودنيانا نسأل الله التوفيق إنه ولي ذلك وعلى ما يشاء قدير وصلوا على نبيكم فإن الله سبحانه وتعالى يأمركم بالصلاة عليه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا قائد الغر المحجلين سيد الأولين والآخرين إمام الأنبياء والمتقين حبيبنا محمد وآله وصحابته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن ساداتنا أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين اللهم ارحمنا وانصرنا وفضلنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أفض الإسلام والمسلمين اللهم أعلي كلمة الإسلام والمسلمين اللهم أعلي كلمة الإسلام والمسلمين اللهم ألف بين قلوب المسلمين اللهم أصلح ذات بينهم اللهم أصلحنا وأصلح ولاة أمورنا وأصلح جميع شؤوننا واجعلنا من الصالحين المصلحين اللهم اهدنا واهد بنا واجعلنا من الهداة المهتدين اللهم ارحم موتانا واشفق مرضانا وأصلح أحيانا اللهم اجعلنا من الذكارين والشكارين والتوابين والمنيبين والرحابين والمخبتين إليك
اللهم تقبل توبتنا واغسل حوبتنا وثبت حجتنا واهد قلوبنا واصلح